আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। মামনুন হাসান ইমন। মামনুন হাসান ইমন, সংক্ষেপে ইমন, জন্ম 28 মে 1983, হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। ইমন তার কর্মজীবন শুরু করেন তৌকির আহমেদ পরিচালিত 2007 সালে মুক্তিপ্রাপ্ত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। অভিনয় জীবন। ইমন অভিনীত 2010 সালের গহিনে শব্দ ছবিতে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি বেশ কিছু পুরস্কার লাভ করেন, যেমন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভ্যাল। ফোনে চার্জ শেষ হয়ে গেছে, চার্জারটা দিবা? ওই বেটা, এখন রাত বাজে কয়টা? ঘুষ আছে? এখন একজন চার্জার নিতে? আমার ঘুমাইতে হইব না? এছাড়াও তিনি লালটিপ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত এবং আলোচিত হয়েছেন। 2013 সালে বাংলাভিশনের জন্য নির্মিত একটি রোমাঞ্চকর গল্পের ভিত্তিতে তৈরি ভ্যালেন্টাইন শিরোনামের একটি নাটকের শুটিং কাতারে অনুষ্ঠিত হয়। নাটকটিতে ইমন ছাড়া আরও অভিনয় করেছেন সারিকা শাহনূর। এটি হল ইমন এবং সারিকার জুটির প্রথম নাটক। সেই বাংলালিংকের বিজ্ঞাপন থেকেই সারিকা ইমনের বন্ধুত্ব, এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তারা। তবে সম্প্রতি সবিজে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সারিকার সঙ্গে চিত্রনায়ক ইমন প্রেম করছেন। আবার কেউ কেউ একটু আগ বাড়িয়ে বলছেন তারা বিয়ে করতে যাচ্ছেন। ইমনের বর্তমান সংসার ভেঙে যাচ্ছে। তোমার সাথে ঘুরতে চাই। তুমি আমার কি ভাবো? এ বিষয়ে ইমন একটি গণমাধ্যমের কাছে দাবি করেছেন সারিকার সঙ্গে তার প্রেম ও বিয়ের খবর সত্যি নয়। তিনি বলেন এটা মিথ্যা কথা, কারোর সঙ্গে প্রেম কিংবা নতুন কোনো সম্পর্কে জড়ানোর মতো সময় আমার হাতে নেই। সারিকার নম্বরে ফোন করে এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়, তাই এ বিষয়ে তার মন্তব্য জানা যায়নি। সম্প্রতি অশিল্পী সুলভ আচরণের জন্য অভিনয় শিল্পী সংঘের সদস্য সারিকাকে 6 মাসের জন্য নিষিদ্ধ করেছিল টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D4 Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।